Hi friends, আমার হোম রিলস চ্যানেলে সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা। ফ্রেন্ডস, আজকে আমি একটি একদম নতুন স্বাদে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে এসেছি। আর রেসিপির নাম হচ্ছে থুপ্পা। কেউ বলে থুক্কা, কেউ বলে থুপ্পা। এই রেসিপিতে আছে কেবল বয়েল, কোনো তেল মশলা কিছু সে ইউজ হচ্ছে না, কেবল বয়েলের মধ্যে এই রেসিপিটা হচ্ছে। আর এটা খুব হেলদি একটা রেসিপি। তো চলো স্টার্ট করে দিই আমি থুপ্পা বানানো। এই থুপ্পা বানানোর জন্য লাগছে আমার গাজর কুচি, বিনস কুচি, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি, আর কিছু আমি বড় সাইজের পেঁয়াজও নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 150 গ্রামের মতো কিমা করা চিকেন আর টমেটো। এখানে আছে আমার একটি টমেটো টুকরো করে নিয়েছি। এবার আমি কড়াইতে জল বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লেবু চিপে, আধখানা লেবু চিপে দিয়ে দিয়েছি। আর এখানে নুডলসগুলো আমি ঠিক এইভাবে করে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। দেখো নুডলসগুলো আমি একটু মোটা সাইজের নুডলস নিয়েছি, আর এটা সেদ্ধ হতে থাকবে আর নিজে নিজেই ভেতর দিকে যেতে থাকবে। এদিকে ফ্রাই প্যানে আমি জাস্ট 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি সব সটে করে নেব, হালকা আমি সটে করব, এখানে কোনো রকম ডিপ ফ্রাই হবে না। ঢেকে দিলাম আর দেখো আমার নুডলসগুলো নিজে নিজে ভেতর দিকে চলে যাচ্ছে কড়াইয়ের। এবার আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি, এটাও আমি সটে করে নিচ্ছি। ঢেকে দিচ্ছি আর গ্যাস আমার সিম করা আছে। এদিকে একটু নাড়াচাড়া করে একবার ভেতরে ঢুকিয়ে দিলাম নুডলসগুলো, একটু ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এদিকে আবার ফ্রাই প্যানে গাজর কুচি আর বিনস কুচিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সটে করে নাড়াচাড়া করে সামান্য নুন দেব, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। কারণ নুন আমি এই জন্যই কম দিয়েছি কারণ পরে আমি যখন মাংস চিকেনের কিমাটা দেব তখন আমাকে একটু নুন দিতে হবে। দেখি এদিকে নুডলস কি হলো, আমার নুডলস একদম সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে একটি চালনির মধ্যে জলটা ছেঁকে নিব আর ঠান্ডা জল দিয়ে নুডলসগুলি ভালো করে ধুয়ে নেব, তাতে কি হয় একে অপরের গায়ে লেগে যায় না। এদিকে আমি লিডটা উঠিয়ে ফ্রাই প্যানে দেখছি একটু নাড়াচাড়া করে এইবার আমি মাংসের কিমাগুলো দিয়ে দিচ্ছি। মাংসের কিমার সাথে সম্পূর্ণ ভেজ আমি মিক্সড করে নিলাম। এবার একটু নুন দিলাম পরিমাণ মতন আর দিলাম গোলমরিচের গুঁড়ো 2 চামচ। এখানে আর কোনো রকম কাঁচা লঙ্কা বা কোনো লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম না। আমি দিচ্ছি সয়া সস, এখানে 2 টেবিল স্পুন সয়া সস। খুব সুন্দর একটা ফ্লেভার আসে, একটু টক ভাব আসে, খেতেও ভালো লাগে সয়া সসটা দিলে। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা জাস্ট কালারের জন্য, যদি না চাও নাও দিতে পারো কোনো ব্যাপার না। এবার সব একসাথে মিক্সড করে নিচ্ছি ভালো করে। এবার বড় টুকরো পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি হাত দিয়ে হালকা হালকা করে খুলে। এখন আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। সব মিক্সড করে নিচ্ছি ভালো করে। জাস্ট 2 মিনিট ঢেকে রাখবো যাতে আমার মাংসটা চিকেনের পিসগুলো আছে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। ওদিকে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। দেখো আমার সম্পূর্ণ ভেজের সাথে আমার চিকেনের পিসগুলো ভালো করে মিক্সড হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতন গরম জল এখানে দিয়ে দিলাম, কিন্তু আমি এটা কড়াইতে ট্রান্সফার করে নেব ফ্রাই প্যান থেকে, কেন কি আমার স্যুপ যেহেতু আমার খুব
বেশি জলের প্রয়োজন, সেজন্য আমি কড়াইতে এটা ট্রান্সফার করে নেব। চলো চাটনির জন্য নিলাম আমি ধনে পাতা কুচি, রসুন কুচি, কিছু টুকরো রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিলাম, আর আমি টমেটো নিয়ে নিচ্ছি। এবার ভালো করে পেস্ট করে নিয়ে আসছি। হয়ে গেছে আমার পেস্ট করা চাটনি, আমার রেডি। এবার সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে চাটনিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে অলরেডি ফ্রাই প্যান থেকে ট্রান্সফার করে নিয়েছি, আমার প্রচুর পরিমাণে স্যুপের দরকার। এই ধরনের স্যুপটা আমার কিন্তু লাগবে, যেহেতু আমার ভেজ আছে, চিকেন আছে, সাথে কিন্তু আমার স্যুপটা এই ধরনের লাগবে, বেশি পাতলাও না গাঢ়ও না। মোটামুটি আমার স্যুপ হয়েই গেছে। আর নুডলসটাকে দেখো আমি বাটির মধ্যে এইভাবে নিয়ে নিয়েছি, যাতে একটার গায়ে একটা লেগে না যায়, একদম ঝরঝরা থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার চাটনি। এই ধনে পাতার চাটনি দিয়ে মিক্সড করে খেলে কিন্তু অসাধারণ লাগে, সাথে এক টুকরো বাটার। তো কেমন লেগেছে আমার রেসিপিটা আমাকে কমেন্টস করে জানাবে। নতুন পুরনো সকল বন্ধু আমার চ্যানেলের পাশে থাকবে, একটি করে লাইক অবশ্যই দেবে। আর আশা করি তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে। চলো আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে আবার আমি দেখা করব। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওর সাথে।